আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় সাংবাদিক ভাইরা শুরুতে আমাদের ডাকে সারা উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক বরগত জানাচ্ছি আজ আপনাদেরকে এখানে কষ্ট দেওয়ার কারণ হল বাংলাদেশ শরৎ মজিদ চার দফা দাবিতে আগামী সাতই ফেব্রুয়ারি ঢাকা সরদ উদ্ধারে জাতীয় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু বইমেলা হওয়ার কারণে ডিএমপি কমিশনারের পরামর্শে আমরা গুলিস্তান পার্কে করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের দাবিগুলির মধ্যে প্রথম হল বাংলাদেশ ভারত মদেশের মহাসচিব মোরম মোহাম্মদ মামুল হক সহ কারাবন্দি আলেম ওলামাদের মুক্তি এ বিষয়ে আমরা বলতে চাই যে মোরা মোহাম্মদ মামুন হককে দুই হাজার সালে আঠারোই এপ্রিল অন্যায়ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করে তার আগে পরে অনেক আলে ওলাম ও মাদ্রাসার ছাত্রদেরকে গ্রেফতার করা হয় যাদের মধ্যে অনেকে মুক্তি পেল মৌলা মোহাম্মদ মামুল হক সহ কয়েকজন নেতা দীর্ঘ একুশ মার্চ যাবৎ কারাগারে বন্দী রয়েছেন মৌনা মামুল হক শুধু একজন রাজনীতিবিদেই নন তিনি হাদিসের শিক্ষকতা সহ দিনের বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন তার গ্রেপ্তারে অসংখ্য ছাত্র হাদিসের দশ থেকে বঞ্চিত রয়েছে পরিবার তার অনুপস্থিতিতে কারণে বিভিন্ন সমস্যায় জড়িত গ্রেফতারের পর তার নামে অন্যায়ভাবে আটাইশটি নতুন মামলা দেওয়া হয়েছে আগের মামলা সহ মোট একচল্লিশটি মামলা তাকে মোকাবেলা করতে হচ্ছে তার মধ্যে তার প্রত্যেকটি ভিত্তিহীন ও সাজানো তার মামলা সম্পূর্ণ জামিনযোগ্য হওয়া সত্ত্বেও জামিন পাওয়া যাচ্ছে যাচ্ছে না একজন দাগি আসামির মতো হাতে হ্যান্ডকাফ মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা নেওয়া করা হয় যা অত্যন্ত বেদনাদায়ক এতে তিনি শারীরিকভাবে ও মানসিকভাবে কষ্ট পাচ্ছেন এটা সম্পূর্ণ জুলুম অন্যায় এটা ন্যায় বিচারের পরিপন্থী সরকারের এহেন আচরণে আমরা ক্ষুব্ধ ও লজ্জিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ গত এগারোই ডিসে সতেরোই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেশের শীর্ষ উলামে কারাম একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে কারাবন্দি উলামে কারামের মুক্তির দাবি জানান মাননীয় প্রধানমন্ত্রীও তাদেরকে দ্রুত মুক্তি দেওয়ার আশ্বাস দেন কিন্তু দুঃখের বিষয় এই যে এখনও মামর হক সহ দীর্ঘ শীর্ষ আলেমদের মুক্তির বিষয়ে কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না মনাম হক সহ কারাবন্দি উলাম কারামের মুক্তির দাবিতে মাত্র পনেরো দিনে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে যাতে লক্ষাধিক মানুষ স্বতঃস্ফূর্ত ও স্বাক্ষর করেছে এটি সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার প্রমাণ তাই আমরা মনে করি তাকে আটকে রাখার মধ্যে দিয়ে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের দ্বিতীয় দাবি হল জাতীয় পাঠ্যক্রমে ইসলামী শিক্ষা সংকুচনের প্রতিবাদ এই বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হল আগামী প্রজন্মকে ধর্মহীন এবং নাস্তিক বানানোর চক্রান্ত অংশ চক্রান্তের অংশ হিসাবে জাতীয় পাঠ্যক্রম ইসলামী শিক্ষা সংকোচন করে পত্তরিকতার শিক্ষা ও সংস্কৃতি অনুপ্রবেশ করা হয়েছে যা অত্যন্ত আপত্তিকর ও দুঃখজনক আমাদের তৃতীয় দাবি হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এ বিষয়ে আমাদের বক্তব্য হল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটাপন্ন মানুষ চাল ডাল তেল মাছ গুষ্ট সবজিসহ নিত্য পণ্য অতিমূল্যের কারণে ক্রয় করতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না যা অত্যন্ত বেদনাদায়ক ও নিন্দনীয় আমাদের চতুর্থ দাবি হল শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলককরণ এই বিষয়ে আমাদের বক্তব্য হল মানুষকে চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের ইসলামী শিক্ষা তথা ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা উচিত শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা না থাকার কারণে সামাজিক নিরাপত্তা ও পারিবারিক বন্ধন প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে তাই সর্বশেষ ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা প্রয়োজন প্রিয় সাংবাদিক ভাইয়ারা আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই অনতি বিলম্বে আমাদের দাবিগুলোর ব্যাপারে সরকার কার্যকরী ব্যবস্থা করবে বিশেষভাবে আমাদের মহাসচিব মৌ মামুন হকের মুক্তির ব্যবস্থা করবেন অন্যথায় সাথেই ফেব্রুয়ারি জাতীয় সমাবেশ থেকে আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব মাঠ পর্যায়ে নেতাকর্মীদের পক্ষ থেকে আন্দোলনের প্রবল চাপ থাকা সত্ত্বেও আমরা কর্মসূচি দেইনি সমাবেশের পর কর্মসূচি দেওয়া ছাড়া আমাদের কোনো পথ থাকবে না আমরা আশা করি সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে পরিশেষে আগামী সাতই ফেব্রুয়ারি সর্বস্তরের দেশপ্রেমিক তৌহদী জনতাকে সদল বলে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো শেষ করলাম মা আসসালাম